আপনার ওই সৈকিয়া কি হিগিয়াও মানে বরফ তর বানাতে যাবো আমার নবীন লইয়া দিই, জিতেন্দ্র সিংহেও হয় আমার নবীন লইয়া দিই, তাই তো আমরা তোর মানুষরা কাজে এমনি উত্তরের মানুষ, কিন্তু সারা রে এই মানে তোরা এই যে জুটের জুটটা হওয়ার পিছনে সবচেয়ে বড় কাজ হল এই সেই কর্মদিন মন্ডল, সুতরাং আমরা এখন সুযোগ পাই নি, এবার যদি আমরা আপনার পরিবর্তন করতাম পারি না তার ভবিষ্যতে কোনোদিন করতে পারতাম না, অনুরোধ থাকলো আমার আপনার সবাই ভোট দিয়া এবার তারা জয়যুক্ত করুন, ভোট দেওয়াটা একটা কঠিন ব্যাপার, প্রত্যেকে যার যার বাড়ি করে ভোট দেওয়াটা শিখাইবে ইভিএম মেশিনর যে সমিতি গিয়ে ভোট দিত বুঝলেন কথা, ভোট দেওয়াটা ইভিএম যদিও আপনারা ভোট এক্সপার্ট কিন্তু একা কঠিন আছে, ভোট আমরা মুসলমান ভেটিমান সবচেয়ে বেশি ভুল হয়, এই ভুলটা যাতে এবার না হয় প্রত্যেকে যার যার বাড়ি করে ভোট দেওয়াটাকে শিখাইবে, আর বাকি আমরা আজকাল এতদিনের কিছু সংখ্যক ছেলে না হইয়া হরিয়ানা যারা বিজেপি গেছে হয়তো তার নিঃস্বার্থের উদ্দেশ্যে গেছে, কিন্তু আমার মনে হয় না অন্যান্য দল তাকিয়ে যে স্বার্থ বুক করতে পারতে বিজেপির যে অর্থ স্বার্থ বুক করতে পারতো না, কারণ বিজেপির যে ক্যান্ডিডেট তাইলু তাইলু তোমার স্ত্রী লুবি তাই তাহলে আর কিনা দিবা, আমি আমার আমার এই যে করমুদ্দিন বগুইয়ারে আমি আপনার সামনে অশেষ ধন্যবাদ দিয়ার অশেষ ধন্যবাদ দেওয়ার এই কারণে, আর সেই দিন আউলিয়ার বাজারের খোলা মিটিং আউলিয়ার বাজার মিটিংটা কথা বলেই দেখব আউলিয়ার বাজারের খোলা মিটিং কথা বুঝব বুঝবেন যে আমি কারো পয়সা করে নিতাম না, কথা বুঝছেন তো, আমি এমএলএম যে আপনারা আবার বানাই দিলেন মানে আমার কোনো ইটা থাকতো না দামদা তোমরা মানে তোমরা ভাই বলে তোমরা কাজ করবা তোমাদের আমার তোমরাই নিয়ে চলবাই আমার ওইটা এমন এমএলএ যেটা লাগে এটা তার লাগতো না, এটা একটা বড় সাহসের কথা আমার এমএলএ মানে আমি কথা বুঝতাম না এমএলএ এই লিখতে কোনো আমি জানি ঠিক 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 কিনা কথাটা টাইম দিয়ে তো খোলা পিটিং করতে সাহস করে বুঝতে পারছি না আমার এই জনগণের হয়তো আইটা ওইটা আমার লাগতো না, এটা একটা বড় কথা তাই এই ধরনের সৎ একজন ব্যক্তি পাওয়া আমার পক্ষে অসম্ভব হইব, এটা ভাইতে নাই সাত বছর কষ্ট করিয়া কাজে আপনারা এটা নতুন করতে করার চেষ্টা করুন, আমার একটা অনুরোধ থাকবো আপনার কাছে আমি বিভিন্ন জায়গায় মিটিং করে গোলামাই গিয়ে নানা জায়গায় মিটিং করে আইছি আপনারা দয়া করে ভোটটা এবার সবে দিবা এবং দেওয়াইবা যাতে ভোট ভোট বেশি কাজ হয়, কিন্তু জানি না আমার কর্মদ্দিন বড়ুইয়া সাহেব এটা মানবা কিনা কারণ তার তো খুবই আমার বেশি হইব মুসলমান কাজে দুই দলে খুব লড়াই হাড্ডা হাড্ডি হইব কারণ দশজন ডাক তার দুই দশজন ডাক হাড্ডা হাড্ডি লড়াইব আর মাঝখানে দিয়ে আমার বুঝ এগুবি আর আমার বুঝ গেলে কি বাদুর কি হবে বিজেপি দেখবি আর দুই যে যন্ত্রণা দেরে আপনারে আর হচ্ছে বিরোধী গণ উদ্দেশ্যটা হইলে এখন তোমার শেষ সম্মান এই বাকি আর আমি এত বিস্তারিত বিবরণ হইয়েন না কারণ প্রার্থী দিলেই তার মানুষ ছাড়িয়ে দিই কারণ তার রাইট বারো একটা পর্যন্ত মিটিং থাকবো সারা দিন রাখার কোনো জাস্টিফিকেশন নাই কাজে আমার অনুরোধ থাকবো আপনারা তাদের মিডিয়া নিয়োযুক্ত করুন আমরা সবাই মিডিয়া আমরা পরিবর্তনটা এইবার নিয়ে আমরা রাখবো তাহলে পরিবর্তন করি উপস্থিত আমার কংগ্রেস সভাপতি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পঞ্চায়েত
নজওয়ান আজ আমরা এক নির্বাচনী সভায় মিলিত হয়েছি। প্রায় সব এক সিদ্ধান্ত লোয়ার মধ্যে যে আমরা এই নির্বাচন আমরার মসজিদের বিরুদ্ধে যে মাতিছে তার বিরুদ্ধে ভোট দিতাম, আমরার মাদ্রাসার বিরুদ্ধে যে মাতিছে তার বিরুদ্ধে ভোট দিতাম, আমরা কুরআন হাদিস শরীফের বিরুদ্ধে যে মাতিছে তার বিরুদ্ধে ভোট দিতাম, আমরা মা বৈন ইজ্জত যারা রাস্তা টানিয়ে আনিয়ে মাতিছে রাজনীতি তারার বিরুদ্ধে আমরা ভোট দিতাম। আমরা মোটামুটি আস্থা শুনাই এলে একটা সিদ্ধান্ত মানুষ লোয়ার ফতে না নিজি সমস্ত করলি গাঁও জিপি সেন্টার আমি সব জিপি প্রায় এই গত পাঁচ দিন সাত দিনে ঘুরিছি, বিভিন্ন আমরায়ার নমাজের টাইমে নমাজ পড়িছি, মসজিদের ভিতরে মানুষে কইতরা নমাজের বাদে একজন মানুষ হইলা নাই আমরায়ার যে না আবার মসজিদের ভিতরে সবে বইয়া বইতে না আলহামদুলিল্লাহ দোয়া করে আমরা মসজিদের গড় বাসিত মাদ্রাসা বাসিত কুরআন হাদিস বাসিত। এবার করে ইলেকশন আমরার মাঝে খুব সিরিয়াসলি লইছই এর লাগি ধন্যবাদ, কিন্তু লোকে আমার এখন বেশি ঘর করে নি তার মুটোরাও মাস রাত দিন আছে আমরা জোর তোরা বেশি হয়ে গেছে কিন্তু তোরা বম খেলা তো হইব সুশৃঙ্খল ভাবে একটা একটা করে ভোট দেওয়া, একটা একটা করে ভোট কাস্ট করা লাগবে, একটা ভোটও যাচ্ছে একটা ভোট যাওয়া মানে ইলেকশন জিতার কথা। সবচেয়ে বড় কথা কিটা যখন উত্তর কৃষ্ণপুর সেন্টার সাঁতরাহান্ডি সেন্টার দক্ষিণ কৃষ্ণপুর সেন্টারও 13টা বিজেপি এ পাইছে 11টা বিজেপি এ পাইছে তখন নরেন্দ্র মোদী দিল্লির স্ট্যাটিস্টিক্স বানাইয়া কইব শুনাই 3,750 জন মুসলমানে মসজিদ ভাঙ্গিতা হইছে হই মাদ্রাসা বন্ধ করতে হইছে হই হ্যাঁ ঠিক ঠিক আরো একজন মানুষ যারা ভারতীয় আমি হলাম ভারতীয় যে সংবিধানে আমার অধিকার দিছে আরো জনকে অধিকার দিছে এই দেশের সমান নাগরিক আমার সমাজের মাত আমার অধিকার আছে মাতিবার আরো জনের সমাজের মাতও তার মাতিবার অধিকার আছে। এই মাত আমরা হইয়া ধর্মনিরপেক্ষ দল হলে কংগ্রেস নেতৃত্বাধীন আমরা যে মহাগঠবন্ধন করছি সাত দলে যে দলে আসাম সরকার কর্ম আমরা হইয়ার ও হতাম বিজেপি এ কর মুসলমানের ভোটাধিকার কর্মকর্ম মুসলমানের মা বই নফল যন্ত্র মাদ্রাসা কুরআন শরীফ পড়া হয় হাদিস শরীফ পড়া হয় বন্ধ করছি, খারিজিয়া মাদ্রাসা বন্ধ করবো, মসজিদের নমাজ আজান বন্ধ করবো প্রকাশ্যভাবে বিজেপি ফল। আজ এই পরিস্থিতির আমরা যদি 10টা ভোট কোনো সেন্টারে যাই আর 200 সেন্টারে মিলিয়া 2,000 ভোট যদি যায় মুসলমান সেন্টার যেগুলা যাওয়ার পরে আমি যে বইটা হয়েছি অমিত শাহ পার্লিয়ামেন্টে হইব আপনারা কইলে কীটা হইল সমাজের বিশিষ্ট বুদ্ধিজীবী শিক্ষিত সমাজ সচেতন ধর্ম নিরপেক্ষ মুসলমান হলে 2,000 মানুষের সুরাই থেকে হইল মাদ্রাসা বন্ধই তো কুরআন শরীফ পড়া বন্ধই তো হাদিস শরীফ পড়া বন্ধই তো। আজ যারা আমার ভাই হলে বিজেপি ভররা আপনারা কেউ লোকে দরবার করবে না তারাও বিজেপি ভররা কিন্তু তারা বুঝাইয়া হওয়া লাগবো যে তোমার এক ভোটে জিতার লোকের সম্পর্ক নাই আমার মত কুরআন হাদিসের পক্ষে ওটা কুরআন হাদিসের বিপক্ষে ওটা হইল সবচেয়ে বড় কথা। আমি ইলেকশন জিতিলাম কত ভোটে আর এক ভোটে জিতিলেও জিতার মা জিতার আর নাই মা তৈল বিজেপি এ দিল্লির ট্রান্সমিট করিয়া আইজ হইব শিয়া অগিনতে দুই দিন বাদে কইবা তারা আছেন 13 লাখ লোকে যুগ করবা আস্থা আসামর যে বিজেপির 10,000 ভোটার 20,000 50,000 1,00,000 ভোটার যুগ করিয়া হইবা আরও 1,00,000 মানুষে মত দিরা এর বিপক্ষে পার্লিয়ামেন্টও বিল আইব হইব ভারতবর্ষর
অন্তত বুদ্ধিজীবী 2 লাখ মানুষের সাইতরা মাদ্রাসা মসজিদ এইসব বন্ধ হইতো, আজাম বন্ধ হইতো, এটা খারাপ জিনিস। মুসলমান মানুষ হইতা খার লাগিল হইবা, ও যে 10টা ভোট খাতির হল আইতাম পারছি না, এনার দিয়েছ স্কিমও দেখা লইলে রয়ে গেছে কি আমার কল্যাণ হয়ে গেছে আমার, অন্য কথা উস্কিতাম পারিয়ার না। এইসব মানুষের লাগিল সমস্ত কম সমস্ত সমাজ ভিক্টিমাইজ হইব, যার লাগে প্রত্যেক বুঝাইতে লাগব একটা বুটো ভরতে পারতো না, একটা বুটো বিজেপি ভরতে পারতো না, কেন ওয়াদা করা লাগবে। মই মরুক হলে জিম্মা লওয়া লাগবে, মসজিদ ইমাম হলে মাথা লাগবে, আজ বুট বুট রয়েছে না, সিধা সিধি লড়াই, দেখা দেখা কোনো মাত নাই। হিমন্ত বিশ্ব শর্মা কোনো বিজেপির ওয়ার্কার নাই, হিমন্ত বিশ্ব শর্মা সরকারের প্রতিনিধি, সরকারের মুখপাত্র, সরকারের সবচেয়ে পাওয়ারফুল মিনিস্টার, যেখান ভয়বান করে যার লাগে এই সরকারের বিরুদ্ধে আপনার লড়াই, এই লড়াই মুসলমান মানুষের লড়াই, মুসলমান লড়াই, মৌলানা নুরউদ্দিন আজমল সাহেবে আহলে সুন্নাহ জমিয়ত নদওয়ার সমস্ত আলিম উলামা আপনার লাগে মাতিয়া এই লড়াই চ্যালেঞ্জ হিসাবে অ্যাকসেপ্ট করছেন, আপনারা তাহলে সাথ দিতে না দিতে না, মহাগঠবন্ধনের সিদ্ধান্ত আমার আপনার ইউনিয়ন কংগ্রেসের নাই, সমস্ত কৌমর সিদ্ধান্ত, যদি কম যদি সমস্ত কম এক কারণে যদি হয় পুরো সিদ্ধান্ত হয় তখন আমরা ব্যক্তি স্বার্থ রুখে উঠলাম, আর এই ইলেকশন ব্যক্তি স্বার্থ রুখে উঠে খে অফিস আনল, খে এজেন্ট আনলো, খে কিতাব আনলো, আল্লাহকে অস্তিত্ব পাচ্ছি না, খে এখানে কইল, খে এখানে না কইল, যদি নিজের কৌমর প্রতি নিজের ভবিষ্যতের প্রতি সমাজের প্রতি দায়বদ্ধ থাকে, যদি সমাজের প্রতি মায়া থাকে, নিজের বাচ্চার ভেঞ্চারিদের ভবিষ্যতের কথা যদি চিন্তা করিয়ে থাকেন, তাহলে 1 তারিখ একটা একটা ভোট নিয়ে কাজ করা লাগবে। জিম্মা তোমরা লও, সারা মুরব্বী হল রইবা, কোনো উশৃঙ্খল না, দরবার না, লড়াই না, সব ভোট কাজ তুই তো দাঁড়িয়ে জেলা দেওয়া লাগে, অটো লাগে, গাড়ি লাগে, তোমরা ভবিষ্যতের লড়াই হো, আমরা জিন্দগি বেশি দিন নাই, তোমরা সাম্বা জিন্দগি, তোমরা সামনে বহুত সাম্বা জিন্দগি, তোমরা লড়াই, তোমরা লড়া লাগবো, তোমার ভবিষ্যতের লড়াই তুমি লড়া লাগবো, আমরা পথ দেখাইয়া দিব, তোমরা সারা খাড়া হওয়া লাগবো ডাকিয়া, খালি দরবার ঘটা লড়াই না, বুট হইত বুঝে গিয়ে বুট হইত কিতার লাগে বুট দিতাই মানুষরা বুঝে নিয়ে বাইর যে কথা আলোচনা করছে, আমার মহে মুরব্বী বিয়ে হলে যে কথা বলছে, লিডার হলে যে কথা বলছে, সমস্ত কথা মানুষের কাছে আলোচনা করবে, আর ঠান্ডা মাথায় আমি দেখি আর আস্থা শোনাই যে জোশ এখন মানুষের 7 দিনে এই জোশ কমে গেছে, জোশ ভালো ভালো এবার লাগে সারা জোশ যারা জজবা 1 তারিখও লাগি যাবে 1 তারিখ এই ফাইনাল ফাইনাল ডেট হয়ে গেছে 1 তারিখ, এর আগে হইতো নাই, এগুলো তারিখ দিয়ে লড়াই, 1 তারিখ লড়াই দিয়ে নিয়ে উঠিয়ে সববার হইল, ঈদের লাঠি কোটাতে লড়াই হইতো না, দেশ গণতান্ত্রিক দেশ, আপনি বটম টিপাইয়া বিজেপির আসাম থাকি খেদাইতা, ইনশাআল্লাহ মহাগঠবন্ধন 7 দল রয়েছে হাগরা মামলার আওয়ার লগে লগে আসামের কোনো মানছে আর এবার বিশ্বাস করেন আসামও বিজেপি সরকার রইব, ইনশাআল্লাহ সরকার মহাগঠবন্ধনও রইব, এটা গুণ